1952 সালের 21 ফেব্রুয়ারি মায়ের ভাষা অধিকার প্রতিষ্ঠায় শাসকের বুলেটের সামনে বুকের রক্তের রাজপথ রঞ্জিত করেছিলেন জাতির বীর সন্তানরা। এই গর্বের 21কে তাই ভোলেনি বাংলা জাতি। হারানো বুকে ব্যথা সহজে ভোলা যায় না, তাই প্রতি বছরের মতো এবারও জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সোমবার সকাল 11টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কালাই উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম রওশন আলমের সঞ্চালনায় কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মিনফুজুর রহমান মিলন সহ অনেকেই।